আমডাল আমার ভীষণ প্রিয়। আমডাল খেতে ভীষণ ভালো লাগে, তাই এই ডাল তৈরি করার জন্য প্রথমে আমি বাটিতে মুসুরির ডাল ঢেলে নিচ্ছি। আমি মুসুরির ডাল খেতে ভীষণ ভালোবাসি বলে তাই জন্য আমি মুসুরির ডালটা নিলাম। তোমরা মুসুরির ডালের বদলে ছোলার ডাল বা মটরের ডালও তোমরা ব্যবহার করতে পারো। আমার কিন্তু মুসুরির ডাল দিয়ে আমডাল খেতে ভীষণ ভালো লাগে। ডালটাকে নিয়ে তোমরা ভালো করে ধুয়ে নেবে, যাতে কোনো রকম নোংরা না থাকে। আজকাল ডালে ভীষণ নোংরা থাকে, তোমরা ভালো করে যদি ধুয়ে না দাও তাহলে কিন্তু পেটের সমস্যা হতে পারে। তাই জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে না হয়ে গেছে, এবার আমি গ্যাস চালিয়ে দিলাম। এবার আমি ডালটাকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলাম। দেখো আমার ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর ডালটা না আমি খুব বেশি সিদ্ধ করিনি, একটু আদা সিদ্ধ ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য একটু অল্প সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি নামিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি শুকনো লঙ্কা ছিঁড়ে সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে যাওয়ার পর যখন শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে যাবে, তখন আমি আবার ফোড়ন দিয়ে দেবো। এবার দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। যেহেতু আমডাল মানে টক ডাল, এখানে সর্ষেটাই খাটে, তাই জন্য আমি সর্ষে ফোড়নই দিলাম। এবারে আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা আম, বেশ সুন্দর দারুণ লাগে যদি আমি ফোড়নের মধ্যে কাঁচা আমটাকে আমি ভেজে নিই, তাই জন্য আমি ফোড়ন দেওয়ার পরপরই কাঁচা আমগুলো আমি দিয়ে দিলাম। একটু লালচে করে আমি ভেজে নেব এবারে। এবারে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে আমটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবারে দেখো আমার আমটা বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি হলুদ দিয়ে দিলাম। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর যখন একটু লালচে হয়ে যাবে, তখন আমি সিদ্ধ করা ডালটা ঢেলে দেবো। এবারে ভালো করে আবার নেড়ে চেড়ে ঘেঁটে ঘুঁটে নেব। এবারে দেখো সুন্দরভাবে ডালটা নাড়ার পর আমের যে সেন্টটা হয় না, সেটা সারা ডালে চলে আসে, আর খেতে এতটাই অপূর্ব লাগে। আর একটু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ব্যাস আমার প্রায় আমডাল রেডি। এবারে আমি ফোটার অপেক্ষা করব, আর ফুটে গেলে আমডালটা আমার তৈরি হয়ে যাবে। দেখো আমডাল ফুটতে শুরু করে দিয়েছে, আর কালারটা সত্যি খুব লোভনীয় হয়েছে। আর আমডাল দিয়ে ভাত খেতে সত্যি এত ভালো লাগে, গরমকালে আর কিচ্ছু ভালো লাগে না, একটু আমডাল হলেই হয়ে যায়। ব্যাস আমার ফোটা কমপ্লিট হয়ে গেছে, আমার আমডালটা রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি এবার নিভিয়ে দিলাম। এবারে দেখো একটা সুন্দর বাউলে এরকম আমডালটা আমি পরিবেশন করব। দেখো আমডালটা আমি ঢেলে নিলাম, আর কালারটা দেখেছো তো কী অপূর্ব এসেছে, দারুণ লেগেছে আমডালটা। আর তোমাদের কার কার এরকম আমডাল কিন্তু প্রিয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। এতক্ষণ ধরে দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।